নিডেলটা যখন লুক তৈরি করবে, এই যে এই লুক একটা লুক, নিডেলের কাজ হলো উপর উঠা এবং নিচে নামা, উপর উঠা এবং উপর উঠে ইয়ান রিসিভ করার জন্য, নিচে নামে লুপ ফুলিং করার জন্য, লুপ ফুলিং মানে লুপ টানার জন্য। তাহলে এইভাবে নিডেল উপর দিকে উঠলো, উঠে একটা লুপ সে তৈরি করবে। লুপ যখন এই যে এই নিডেলটা লুপ তৈরি করছে, লুপ তৈরি করা অবস্থায় নিডেল আছে, তাই না? লুপ ফুলিং হয়ে গেছে। এবার এখান থেকে আমরা দেখবো এক্সিস্টিং যে লুপটা আছে সেটাকে নিয়ে আমরা অন্য লুপ তৈরি করার যে পসিটিভ সেটা দেখবো, তার মধ্যে দিয়ে আমরা নিডিং অ্যাকশন দেখা বোঝা শেষ করবো। এবার নিডেল নিচে নামে লুপ তৈরি করলো, আবার একই নিয়মে যে নিয়মে আগে লুপটা তৈরি করছে সেম একই নিয়মে নিডেল উপর দিকে উঠবে। তো নিডেল উপর দিকে যখন উঠবে তখন এভাবে উপর দিকে ওঠার সময় নিডেলের মধ্যে থাকা, হ্যাঁ এইটা এটা হলো সিঙ্কার, এদিকে সিঙ্কার, সিঙ্কারের সাপোর্টে কিন্তু নিডেলটা লুপ ফর্ম করতে পারছে, নিচে নেমে লুপ ফর্ম করলো। এবার এটা আমার ক্লোজ অবস্থায় আছে। এবার যদি আমি এটা হচ্ছে সিলিন্ডারটা ঘুরে একটু এদিকে আসলো, নিডেলটা ঘুরে আবার এখানে, মানে বেসিক্যালি সিলিন্ডারটা ঘুরলো না, হ্যাঁ সিলিন্ডারটা ঘুরলো, অথবা নিডেল তার অবস্থা থাকলো ক্যাম্পটাকে উপর দিকে উঠালো আবার নামালো। নিডেল কে ক্যাম উপর উঠাইছে, যার ফলে নিডেল একটা ইয়ান রিসিভ করছে, ক্যামের সহায়তা আবার নিচে নামছে, লুপটা তৈরি করছে, লুপটা তৈরি করা অবস্থায় এখন একটা এক্সিস্টিং লুপ তার মধ্যে আছে, সে একই নিয়মে আবার লুপ তৈরি করবে। তাই একই নিয়মে তৈরি করার জন্য সে আবার পাশে যাবে, পাশে গিয়ে আবার উপর দিকে, যখন উপর দিকে উঠবে ওল্ড লুপটা তাকে ল্যাচটাকে ওপেন করে দিবে, এটাকে বলা হয় ল্যাচ ওপেনিং। এই এখন ল্যাচ ওপেন করলো, নিডেল উপর উঠার কারণে কিন্তু ল্যাচ ওপেন হলো, তাই না? আর যে ওল্ড লুপটা সেটা কিন্তু নিচের দিকে টান টান অবস্থায় আছে টেনশনের কারণে, যদি না থাকে তাহলে তো হতো না। তাহলে ল্যাচ ওপেন করে নিডেল আর একটু উপর উঠলো, যার ফলে ল্যাচ থেকে ওল্ড লুপটা নিচে নেমে গেলো, এটাকে বলা হয় ক্লিয়ারিং পজিশন। ক্লিয়ারিং পজিশনের পরের পজিশনটা কি? ইয়ান রিসিভিং। এবার ইয়ান রিসিভ করলো, ইয়ানটা যখন রিসিভ করে আবার সে নিচে দিকে নামলো লুপ তৈরি করার জন্য, তখন ওল্ড লুপটা তার অবস্থানে ফিক্স আছে। স্যার বললো না যে সেকেন্ড লাইন যেটা সেটার মধ্যে ওল্ড লুপটা থাকবে, সিঙ্কার ধরে রাখছে বা ওল্ড লুপটি স্টেমের মধ্যে আছে। নিডেল যখন আবার নিচের দিকে নিউ লুপ তৈরি করার জন্য নামবে, তখন ওল্ড লুপটা তার অবস্থানে ফিক্স থাকার কারণে ল্যাচটা ক্লোজ হবে। এবার এই ল্যাচটা ক্লোজ হলো, ক্লোজ হয়ে হুকটাকে ক্লোজ করে দিল, যার ফলে ওল্ড লুপ নিউ লুপ লকিং ওভার হয়ে লুপ ফর্ম শুধু এই নিডেলটা, এই নিডেলটার মধ্যে অলরেডি এক্সিস্টিং একটা লুপ আছে, এই যে লুপটা এটা হলো ওল্ড লুপ যেটা নিচের দিকে টান টান অবস্থায় আছে, তাই না? নিচের দিকে এখন নিডেলটা যখন উপর দিকে উঠবে, এটা এটা আমি এখানে এটাকে মিস করে দিই, এটা এটা দেখানো যাবে না, এটা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ অলরেডি এটার মধ্যে ওল্ড লুপ আছে, ক্লিয়ার করে দিই, হ্যাঁ এই যে এটা হলো ওল্ড লুপ, এই যে ব্লু এবং হোয়াইট কালারের ওল্ড লুপ আছে এটার মধ্যে, এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। সে এখন নিডেলটা যখন উপর দিকে যাবে, নিডেলটা যখনই ক্যামের সহায়তায় উপর দিকে যাবে, এই যে উপর দিকে যখন যাবে, এটা হলো ল্যাচ, এই যে ল্যাচ দেখা যাচ্ছে, ল্যাচ দেখা যাচ্ছে, ল্যাচটা কিন্তু এখন সুতার নিচে, পুরো ক্লিয়ার হয়নি, এটা হলো ল্যাচ ওপেনিং পজিশন। এবার যখন উপর দিকে উঠবে এবার ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে আমি যখন আবার সুতা দিব তাকে, সুতা সে ইয়ার রিসিভ করবে, করার পরে এবার ওল্ড লুপটা ল্যাচটাকে ক্লোজ করবে। এই যে দেখেন ল্যাচটাকে ক্লোজ করলো, ক্লোজ করে ওল্ড লুপের সাথে নিউ লুপের এই যে ইন্টারলুপিং হচ্ছে, এখন নকিং ওভার হচ্ছে, এই যে নকিং ওভার, বুঝে গেছে? ক্লিয়ার? আবার যদি নিডেল এই যে আর একটা ইয়ে দেখ, এখন এই যে ওল্ড লুপটা এক্সিস্টিং লুপ, এখানে নিডেল আবার ক্যামের সহায়তা উপর দিকে যাবে, ল্যাচটা ওপেন হচ্ছে, হয়ে গেলে ওপেন, ওপেন হওয়ার পরে ওল্ড লুপটা এখনও ল্যাচের মধ্যে। এবার যখন ল্যাচের নিচে স্টেমে চলে আসবে তখন আমরা বলি ক্লিয়ারিং পজিশন। এবার নিডেল হলো কি পজিশনে? ক্লিয়ারিং পজিশনে। ক্লিয়ারিং সিঙ্গার নিডেল তো আপনার ফিক্স থাকবে, তাই নিডেল তো ফিক্স থাকে না, সিঙ্কার এবং নিডেল মানে যে নিডেলটা এখানে লুপ তৈরি করে ঘুরতেছে, হ্যাঁ এখানে ফিক্স থাকে।
আবার নতুন ইয়ান রিসিভ করলো এভাবে। ইয়ান যখন রিসিভ করবে, ইয়ান রিসিভ করা শেষ, নিডেল এবার নিচের দিকে নামবে, নিচের দিকে নামার সময় ওল্ড লুপটা তার পজিশন কিন্তু চেঞ্জ হয় না, ওল্ড লুপের সে নিচের দিকে টানটান অবস্থায় আছে আর নিডেলের পজিশন চেঞ্জ হলো। এবার যখন নিচের দিকে নামবে ওল্ড লুপটা ক্লোজ করে দিচ্ছে, দিয়ে এবার ওল্ড লুপ নিউ লুপের সাথে ইন্টার লুপে এজ হয়ে গেলে তার যতটুকু সাইজের লুপ ইয়ান দরকার তার চেয়ে সে বেশি নেয়, নিয়ে পার্শ্ববর্তী লুপ নিডেল গুলো থেকে টান দেয়। টান দেওয়ার পরে যখন তার লুপ তৈরি করা শেষ, তখন সে বাকি এক্সট্রা সুতোটাকে ফেরত দিয়ে দেয়। এটাকে বলা হয় রোবিং ব্যাক। একটা এই যে আমি যে এখানে লুপটা তৈরি করলাম, নিডেল যতটুকু সুতা লুপ তৈরি করার সময় নিল, সে তার লুপ তৈরি করার পরে কিন্তু ততটুকু সুতা তার মতো অবশিষ্ট নাই, তারপর লুপ তৈরি করার সময় যতটুকু তার দরকার তার চেয়ে বেশি নেয়, আবার লুপ তৈরি করা হয়ে গেলে সে তার বাতি এক্সট্রা সুতাগুলো ফেরত দিয়ে দেয়। এটাকে বলা হয় রোবিং ব্যাগ। মানে আমি বললাম যে আমার কলম নাই, কলমটা দাও, কলমটা নিলাম তোমার কাছ থেকে, নিয়ে লেখালে কাছ থেকে আবার ব্যাগ দিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় রোবিং ব্যাগ। ঠিক আছে, বুঝছো সবাই? ক্লিয়ার ব্যাপারটা? এবার হাতে দিয়ে তৈরি করে দেখতে পারো।